ইউনিট ফোরের লেকচার টুতে তোমাদের স্বাগতম। এখন আমরা দেখবো যে কম্পিউটার যখন একাধিক হয়, অর্থাৎ এই সিনারিওটার কথা চিন্তা করো, যখন তোমরা আসলে মেসে আসো এবং তোমাদের একাধিক কম্পিউটার আছে, অর্থাৎ সিচুয়েশনটা এরকম, তোমরা এই ধরনের সিনারিওতে আছো যে তোমার একাধিক কম্পিউটার আছে, তখন তুমি কিভাবে কনফিগার করবে। তোমরা কনফিগার করতে পারো এইভাবে যে এখন তোমার দুটি কম্পিউটার আছে, এটা আমি এটা বাদ দিয়ে দিই, এটা ডিলিট করে দিই। আমার ধরো তিনটা কম্পিউটার আছে, আমি একটা ল্যাপটপ এখানে যোগ করতে চাই। ওকে, তাহলে আগের মতোই আমাকে যেটি করতে হবে, ল্যাপটপের একটা আইপি অ্যাড্রেস দিতে হবে। আমরা ফর এক্সাম্পল আমরা দিলাম ল্যাপটপের আইপি অ্যাড্রেস, কনফিগারেশনে যাব 192.168.10.4, এবং আমরা একটা ডিএনএস সার্ভার দিলাম একই আইপি অ্যাড্রেস 192.168.10.4। আচ্ছা, তারপর আমাকে এর আইপি অ্যাড্রেস দিতে হবে, আইপি অ্যাড্রেস দিলাম আমরা 192.168.10.4, এবং তারপর আমাকে একটা সাবনেট মাস দিতে হবে। সাবনেট মাস অটোমেটিক্যালি চলে আসলো যেহেতু এটা ক্লাস সি এর অ্যাড্রেস, সো 155.255.255.255.0। এখন আমরা আমাদের তিনটি কম্পিউটার আছে, তিনটি কম্পিউটারকে কানেক্ট করার জন্য আমাদেরকে যেটি ব্যবহার করতে হবে, যেহেতু তিনটি একই নেটওয়ার্ক আছে, এই জিনিসটা তোমাদের খুব ভালো করে বুঝতে হবে। যেহেতু তিনটি একই নেটওয়ার্ক আছে, আমার আসলে রাউটারের দরকার নেই, আমি আসলে একটা সুইচের মাধ্যমে এইগুলোকে কমিউনিকেট করাতে পারবো। কারণ আসলে আইপি অ্যাড্রেস দিলেও এগুলো আসলে কমিউনিকেট করবে ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে একসাথে আরেকটি কম্পিউটার, এই জন্য আমাদের আসলে কোনো রাউটারের দরকার হবে না, আমাদের দরকার হবে একটি সুইচের। এবং সুইচের মাধ্যমে আমি যেহেতু একই নেটওয়ার্কের মধ্যে আছে, সেহেতু আমি কমিউনিকেশন করতে পারবো। কিন্তু আমার আইপি অ্যাড্রেস যদি ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের হতো, অর্থাৎ তোমরা যদি দেখো যে আমাদের নেটওয়ার্ক কত পর্যন্ত 192.168.10, এর এই এইটুক যদি সেম না হয় দুটো কম্পিউটারের মধ্যে, তাহলে কিন্তু আমার রাউটার লাগবে কমিউনিকেশনের জন্য। সো আইপি অ্যাড্রেস গুলো তোমরা সেভাবে সিলেক্ট করবে। ধরো আমার বন্ধুর আইপি অ্যাড্রেস যদি আমি এখানে 11 লিখতাম, তাহলে কিন্তু আর আমি কমিউনিকেট করতে পারতাম না রাউটার ছাড়া। সুতরাং এই জিনিসটি খুবই ইম্পর্টেন্ট। সুতরাং যারা বুঝতে পারোনি তারা ফোরামে কোশ্চেন করতে পারো, কিন্তু এই জিনিসটি বোঝা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে একই নেটওয়ার্কে থাকতে হবে যদি তুমি রাউটার ছাড়া কমিউনিকেশন করতে চাও। যখনই তুমি ভিন্ন নেটওয়ার্কে থাকবে, তখন তোমার অবশ্যই রাউটার লাগবে কমিউনিকেশনের জন্য। যাই হোক, দেখা যাচ্ছে যে আমরা একই নেটওয়ার্কের মধ্যে আছি, তো আমি একটা রাউটার নিলাম, একটা নর্মাল একটা সুইচ নিলাম, সরি, সুইচের মাধ্যমে আমরা কি করবো, কানেকশন দিব। আমরা এখান থেকে এখানে কানেকশন দিচ্ছি, এই বাটনটা ক্লিক করব, এখান থেকে এইখানে ক্লিক করব, এইখান থেকে এখান থেকে এখানে ক্লিক করব। ক্লিক করলে অটোমেটিক্যালি একটি কম্পিউটার আরেকটি কম্পিউটারের সাথে কানেক্টেড হয়ে যাবে। একটু সময় লাগবে, সাধারণত কয়েক সেকেন্ড সময় লাগে বিষয়টিকে কনভার্জেন্সের জন্য। তারপরে দেখবে যে এখানে যেরকম সবুজ বাতি দেওয়া আছে, তো ওইগুলো আসলে সবুজ বাতি হয়ে যাবে। দেখতে পাচ্ছো যে আস্তে আস্তে সবুজ হয়ে গেল সবগুলো, এটা দুইটা সবুজ হয়ে গেছে। তো যাই হোক, আমরা তাহলে দেখতে পেলাম যে তিনটি, এখন যদি আমরা প্যাকেট দেখি যে আসলে আমার পিসি ওয়ান থেকে আমার পিসি টু তে যায় কিনা। পিসি ওয়ানে দিলাম ডাটা এবং পিসি টু তে, তারপরে দেখো এখানে সাকসেসফুল হয়েছে, পিসি ওয়ান থেকে পিসি টু তে গিয়েছে। আমরা পিসি টু থেকে দেখি পিসি ল্যাপটপে দিতে পারি কিনা, হ্যাঁ দিতে পেরেছি, এখানে সাকসেসফুল হয়েছে। পিসি দেখো তোমরা যে পিসি টু থেকে ল্যাপটপে গিয়েছে। আবার এখন আমরা পিসি ওয়ান থেকে যদি ল্যাপটপে দিতে চাই, অথবা ল্যাপটপ ওয়ান থেকে আসো যে পিসি ওয়ানে দেবো, দেখো গেছে এটা, সোর্স হলো ল্যাপটপ এবং ডেস্টিনেশন পিসি ওয়ান, এবং সাকসেসফুলি এটি গিয়েছে। অর্থাৎ আমার একই নেটওয়ার্কের মধ্যে যদি একাধিক কম্পিউটার থাকে, তাহলে আমি মাত্র একটি সুইচ দিয়ে আসলে সবাইকে কানেক্ট করে ফেলতে পারবো। অর্থাৎ তোমার মেসেজ, তুমি একটা নেটওয়ার্ক তৈরি করতে চাও যেখানে তোমরা 4-5 জন ফ্রেন্ড মিলে থাকো, তাহলে তোমাকে কি করতে হবে, একটা সুইচ কিনতে হবে, এবং সুইচ কিনে তোমরা সবাই নিজেদের কম্পিউটারে একই নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস কনফিগার করবে। শুধু হোস্টের নাম্বারটা একটু ভিন্ন হবে, 1-2 দিন এরকম হবে, এবং তারপরে তারের মাধ্যমে তোমাদের কম্পিউটার থেকে সুইচের মধ্যে শুধু লাগিয়ে দেবে। তাহলে কিন্তু তোমরা একজন আরেকজনের সাথে যত ধরনের কন্টেন্ট আছে সবকিছু শেয়ার করতে পারবে। আশা করি তোমাদের এই
লেসনটি ভালো লেগেছে এবং তোমরা শিখতে পেরেছো, তোমরা নিজেরা হাতে কলমে বিষয়টি করে দেখবে। ধন্যবাদ তোমাদেরকে।